সেতামন রোড রাস্তার দক্ষিণ পাশে দেখাচ্ছেন দিনাজপুর রোড। তো আমাদের যে দেশে মহামারী চলতেছে করোনা ভাইরাস, গত 24 ঘন্টায় গতকালকে যে রিপোর্ট ছিল একজন আক্রান্ত, এই একজন মিলে আমাদের কাহরলে বর্তমানে করোনা রোগীর সংখ্যা 100 জন, আর গোটা দিনাজপুর জেলার মধ্যে প্রায় 3000-এর কাছাকাছি করোনা রোগীর সংখ্যা। তো এই মহামারীর সময় আমি দেখতে পাচ্ছি যে অনেক অনেক ব্যক্তিকে মাস্ক পরে থাকলেও মাস্ক ভালো মতো পরতেছে না, এবং আপনি দেখতে পাচ্ছেন যে অনেকেরই মাস্ক নাই, সচেতনতা একটু কম। এভাবে যদি লোকজন চলাফেরা করে তাহলে আপনি দেখবেন প্রতিনিয়ত করোনা ভাইরাসের কাহরলের সংখ্যা বাড়তে থাকবে। দেখেন গরুহাটিতে, আমি এখন গরুহাটিতে আছি কাহরল উপজেলায়, অনেক জঞ্জাল। আপনাদেরকে যদি একটু দেখাই, এখানে অনেক আমাদের গ্রাম পুলিশ আছে নিয়োজিত, যেন কোনো ধরনের জনসমাগম না হয়, তবুও অনেক লোকেই মানতেছে না, এবং জঞ্জাট অনেক। আমি এখন যাচ্ছি আমতলা মোড়ের পাশে, পুরো রাস্তায় গরুর গাড়ি, গণপরিবহন, বিভিন্ন রকম জঞ্জাটে পরিণত হয়েছে। ছাগলহাটি দেখুন, অনেকেই পকেটের মধ্যে মাস্ক রেখে দিচ্ছে, তো মাস্ক পরতেছে না কেউ। একটা আমাদের আমতলা মোড়ের পাশে নিয়ে যাই, কারণ